राजगंज के भुटकीहाट इलाके में बुखार और खांसी से पीड़ित एक 58 वर्षीय व्यक्ति की मौत हो गई। स्थानीय सूत्रों के अनुसार मृत व्यक्ति कई दिनों से बुखार और खांसी से पीड़ित थे। इस बीच बुधवार देर रात घर पर ही उनकी मौत हो गई, लेकिन अब उनके पड़ोसियों को कोरोना का डर सताने लगा है। स्थानीय लोगों का कहना है, पहले कोरोना जाँच फिर अंतिम संस्कार। जब तक मृतक व उसके परिवार वालों का कोरोना जांच नहीं हो जाता, तब तक शव का अंतिम संस्कार नहीं करने दिया जाएगा। खबर मिलते ही आमबाड़ी चौकी पुलिस मौके पर पहुंची। वहीं दूसरी तरफ राजगंज ब्लॉक स्वास्थ्य विभाग द्वारा शव का स्वाब जांच के लिए भेज दिया गया है। काशी और पेट व्यथा कास्ते कास्ते और भीतरे पे जाला और खावर कोनो रुचि छिलो ना। তারপরে এখন বাবা ফোন করলাম মারুতিকে, মারুতি আলা বললো যে পাঠাই দিচ্ছি। বাবা বলে কি না, আমি মেডিকেল টেডিকেল যাবো না, আমার যা হবে বাড়িতে হোক। কি হয়েছে কালকে রাত্রে? মানে পুরো জ্বালা ছিল পেটের মধ্যে। হ্যাঁ, বাবা মারা গেছে কালকে রাতে 12:30 দিকে। তা এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে কি, মানে আমি ভিডিওতে ফোন করছি, ভিডিও এখন ডিএমকে ফোন করছে। শ্মশানে ওখানে মানে কি এখান থেকে পারমিশন পেয়ে গেছি, পঞ্চায়েতের কাছে পেয়ে গেছি এখান থেকে। এখন ওই আকারি গর্জে যে লোকরা আছে, খড়ি টড়ি নিয়ে যাইতে দিচ্ছে না, বলতেছে যে না আমরা এখানে পুরাতে দিব, আগে তোমরা রিপোর্ট টেস্ট রিপোর্ট নিয়ে আসো, তারপরে আমরা দিব। বাড়ি সেই রাজকুমার সাহানি, তিনি গতকাল রাত হঠাৎ করে শ্বাসকষ্টতে মারা গেছেন এবং ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনার পেটে ব্যথা ছিল এবং ওই সময়ে একটা চিকিৎসাও হয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পর পেশেন্টটা মারা যায়। এখন যেহেতু বর্তমানে কোভিড-19 একটা মানে সরকারি তরফ থেকে এটা প্রচার চলছে, এই মুহূর্তে যদি একটা পেশেন্ট হঠাৎ করে মারা যায়, এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সেই সুবাদে সকাল থেকে সারা গ্রামে রটে গেছে যে রাজকুমার সাহানি হঠাৎ করে জ্বর এবং শ্বাসকষ্টতে মারা গেছে, সুতরাং এটা করোনার ব্যাপার আছে। তাই এলাকাতে প্রচার রটে গেছে, এখন মানুষ আর বাড়িতে কেউ আসতেছে না। এবার আপনারা এটা মানে মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন, স্বাস্থ্য দপ্তরকে এবং প্রশাসন সবাইকে তুলে ধরুন যে পরিবেশকে সুস্থ রাখতে গেলে এই মুহূর্তে আমার এই পেশেন্টের একটা টেস্ট করা হোক, তার পরিবারের স্বার্থে এবং এলাকাবাসীর স্বার্থে। আমি চাচ্ছি টেস্টের মাধ্যমে পরিষ্কার জিনিসটা উঠে আসুক, তাহলে আমরা এই ব্যাপারে একেবারে নিশ্চুপ থাকতে পারবো এবং তারপরে যা করণীয় আমরা তাই করবো।